মোহতারাম, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে করে রাখতে চাই। সেটি হচ্ছে যে অনেক ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন, রোজা রেখে তারা গান শোনেন বা বিভিন্ন নৃত্য দেখেন, গানবাদ্য, হিন্দি বাংলা সিরিয়াল, বিভিন্ন সিরিয়াল দেখেন, এই জাতীয় কাজগুলো রমজানে রোজা রেখেও তারা করেন। তো প্রশ্ন হচ্ছে যে এই কাজগুলো করা যদি আমরা কেউ কন্টিনিউ রাখি তাহলে আমাদের রোজা হবে কি? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম রাসূলুল্লাহ বাদ। আসলে দেখুন, সাওমের যে মূল উদ্দেশ্য তা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, তাকওয়াধারী বানানো। অর্থাৎ কীভাবে একজন মানুষ আল্লাহ তাআলার নির্দেশকে মানবে, আল্লাহ তাআলার নিষেধকে পরিত্যাগ করবে, এটা হচ্ছে সাওমের মাধ্যমে শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া হয়। এখন যে ব্যক্তি সাওম পালন করতেছে অথচ এটা করতে পারলো না, এই কাজ এই শেষে অন্যায় কাজ ত্যাগ করতে পারলো না, তাহলে তার আসলে সাওমের যে মূল শিক্ষা থেকে সে কিছু নিতে পারলো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। অন্য বর্ণায় আছে, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তো প্রথম ব্যাপারটি বেশি বিশুদ্ধ, সেটা হচ্ছে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তা আল্লাহ তাআলা তার খাওয়া এবং পরিধান, খাওয়া এবং পান করা ছেড়ে আমাদের কোনো ফায়দা নেই, তার কোনো উপকার আসবে না। সুতরাং যারা এই কাজটি করছে তারা জানে যে এটা একটা অন্যায় কাজ, গান বাদ্য এমনিতে হারাম। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, অমিনান নাস মান ইয়াশতারি লাহু আল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যে মানুষের মধ্যে কিছু আছে অন্যায় হাদিস, খারাপ জিনিসগুলি কিনে, এগুলি হচ্ছে বিল ইজমা, তাফসির হচ্ছে এটা বিল ইজমা, সমস্ত মুফাসসিরিনরা বলছেন এর অর্থ হচ্ছে গান বাদ্য এগুলো কেনাকাটা করে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নিষেধ আসছে যে মাআজিফ আল কাইয়িন, এগুলি রাসূলুল্লাহ কিয়ামতের আলামত বলেছেন যে এগুলো খুব, যখন এগুলি মানুষ অবলম্বন করবে, যখন গান বাদ্য এগুলি মানুষ অবলম্বন করবে তখন কিয়ামত নিকটবর্তী হবে, এগুলি সব খারাপ জায়গা রাসূলুল্লাহ বলেছেন এবং এগুলি হারাম ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই হিসাবে এমনিতে সেগুলো হারাম। রমজান মাসে যেখানে শয়তানকে বেঁধে ফেলা হয়, যেখানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নাম দরজা বন্ধ করে রাখা হয়, সেখানে একজন ইমানদার সবসময় খুঁজবে যে কোন জায়গায় আল্লাহর মারদাত আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, রব্বুল আলামিনের রহমতের জায়গা কোথা কোথায়, এটা খুঁজবে। সেটা না করে যখন একজন মানুষ গান বাদ্যের মধ্যে লিপ্ত থাকে, হারাম সিরিয়াল দেখতে থাকে অথবা কোনো ছবি দেখতে থাকে, তাহলে একজন বুঝতে হবে যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সওম ফরজ করেছেন সে উদ্দেশ্যের দিকে সে যেতে পারেনি এবং হারামের মধ্যে সে লিপ্ত রয়েছে। সওম যখন রাখবে একজন মানুষ, তার শরীরের প্রত্যেকটি অঙ্গ সওম রাখবে, হাত অন্যায়ের দিকে বাড়াবে না, চোখ অন্যায়ের দিকে তাকাবে না এবং মন অন্যায়ের দিকে যাবে না, এবং সার্বক্ষণিক সে নিজেকে ব্যস্ত রাখবে ভালো কাজের মধ্যে। আর ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখার বিষয়টা এত ব্যাপক জিনিস, আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতের মধ্যে সময় কাটাতে বলেছেন, সালাত নকল সালাতের মধ্যে সময় কাটাতে বলেছেন এবং দিন দুনিয়ার ভালো যেগুলো সেগুলো দান করার মধ্যে অথবা কাউকে পথ দেখানোর মধ্যে, হেদায়ত দেওয়ার মধ্যে, এগুলোর মধ্যে সময় কাটাতে বলেছেন। অথচ আমরা যখন এই একজন মানুষ যদি না খেয়ে পান করলো না অথবা খাইলো না বা স্ত্রীর সবাস করলো না বা রোজা নষ্ট এগুলি করলো না, কিন্তু সে যখন এই কাজগুলি করে বেড়ালো যেগুলো রোজাটা বিনষ্ট করে দেয়, রোজার মধ্যে হালকা হয়ে যায়, রোজার স্বভাব কমতি হয়ে যায়, তাহলে কিন্তু কিন্তু কখন রোজার মূল উদ্দেশ্য বা সওমের মূল উদ্দেশ্য সাধিত হচ্ছে না। এই জন্য আমরা বলি যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাম, এই হাদিসটাই আমরা তাদেরকে মনে করিয়ে দেবো যে রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন, যে ব্যক্তি অন্যায় কথা, অন্যায় কাজ, খারাপ কথা, খারাপ কাজ ছাড়তে পারলো না, আল্লাহ তাআলার জন্য সে এই শুধু খানাফিরা বন্ধ করার মধ্যে কোনো ফায়দা নেই। এর সাথে রাসূলুল্লাহ সাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, ওয়াল জাহালা এবং মূর্খতা, মূঢ়তা, এটার অর্থ হচ্ছে খারাপ গান বাদ্য নিজে মুখে বলা বা শোনা, এবং এটার অর্থ হচ্ছে কারোর সাথে খারাপ ব্যবহার করা, এটার অর্থ হচ্ছে গীবত করা, এগুলি সবই কিন্তু এর অন্তর্ভুক্ত, জাল, মূর্খতা, মূঢ়তার অন্তর্ভুক্ত। সুতরাং একজন ইমানদার সবসময় চিন্তা করবে যে আমি আমার সওম যেহেতু পালন করেছি, আমি এর বাইরে কোথাও যাবো না, যাতে করে ইমান নষ্ট হয়ে যেমন কাজ করব না, আমরা সবসময় ইমান ঠিক রাখবো, ইমান যেমন সাথে রাখবো, সওমটা যেন আমার সত্যিকারের সওম হয়, যা করলে আমার আগের গুণাগুলো সব মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সওমা রমাদান ঈমান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দানবি, যে ব্যক্তি রমজানের সওম পালন করবে ঈমান এবং সওয়াবের আশায়, পূর্ববর্তী গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে। গুণা যে ব্যক্তি করেই যাচ্ছে তাকে কীভাবে ক্ষমা করে দেওয়া হবে? ক্ষমার জন্য তো একটা তওবা লাগে, একটা উদ্দেশ্য লাগে, উদ্দেশ্যটা যখন পূর্ণ না হবে তখন ক্ষমাটা কীভাবে হবে না? এই জন্য আমাদের উচিত হবে না এই কাজটি করা। তার সওম হালকা হবে এতে কোনো সন্দেহ নাই এবং তার সওয়াবে সওয়াব পাবে না এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সে যেই কাজটি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে তাকে অবশ্যই অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, এবং যদি কোনো এটার মধ্যে শুধুমাত্র নিয়ত থাকে যে নিজে স্লিম হওয়া বা সবাই অভ্যাস প্রস্তুত করে, তাহলে সেখানে সব 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 তার হবে না। আশা করি বিষয়টা স্পষ্ট। জি, অনেক ধন্যবাদ আপনাকে।